যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর। বিএনপি আজকে ক্ষমতায় নাই 17 বছরের কাছাকাছি, এরপরেও যা কিছুই হোক না কেন তার জন্য বিএনপি দায়ী, এবং সেই দায়টা দেয়া হয় সরকারের একেবারে সর্বোচ্চ ব্যক্তির কাছ থেকে। আপনারা ইতিমধ্যে নিশ্চয় খবরটি দেখেছেন, প্রধানমন্ত্রী দ্ব্যর্থহীন ভাষায় বলেছে বিএনপি চেয়েছিল নির্বাচন বানচাল করতে, তারা পারেনি। বিএনপি চেয়েছিল শক্ত আন্দোলন গড়ে তুলতে, সেটাও তারা পারেনি। এখন তারা দুর্ভিক্ষ আনবার পায়তারা করছে। কত 15 বছর ধরে ক্ষমতায় আছে আওয়ামী লীগ, কত 15 বছর ধরে দেশের অর্থনীতিকে সিস্টেম্যাটিক্যালি ধ্বংস করেছে আওয়ামী লীগ, গত 15 বছর ধরে বাংলাদেশের মানুষকে চরম নির্যাতনের মধ্যে নিবর্তনের মধ্যে রেখেছে আওয়ামী লীগ, কিন্তু যখন তাদের এই সকল কিছুর ফল ফলা শুরু হবে সেটা আগামী বছর মার্চ বলে মনে করছেন প্রধানমন্ত্রী, তার জন্য তিনি দায়ী করছেন বিএনপিকে। বিষয়টি খুব হাস্যকর না? হাস্যকর হলেও এটাই এখন বাংলাদেশের চিত্র। প্রধানমন্ত্রী বলতে চাইছেন আগামী বছর মার্চে বাংলাদেশে দুর্ভিক্ষ হবে এবং তার জন্য দায়ী করছেন তিনি বিএনপিকে। আমরা একটু দেখে আসি উনি ঠিক কি বলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন বিএনপি চিন্তা করেছিল নির্বাচন হবে না, নির্বাচন হয়ে যাচ্ছে, এক সময় বলেছিল নির্বাচন হতে দেবে না, নির্বাচনের শিডিউল হয়ে গেছে, এখন তারা মনে করছে নির্বাচন হয়েই যাবে, তাই তারা মার্চ মাসের দিকে দেশের এমন অবস্থা করবে যে দুর্ভিক্ষ ঘটাবে, এটা হচ্ছে তাদের পরবর্তী পরিকল্পনা, যেভাবেই হোক দুর্ভিক্ষ ঘটাতে হবে। গোপালগঞ্জ সফরে তিনি গিয়েছিলেন, সেখানে তিনি কোটালিপানায় নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় একথা বলেন। তিনি আবার বলেন নির্বাচনে যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে, যারা আগুন দিতে পারে তাদের ধরে ধরে পুলিশে দেবেন, যদি আগুন সন্ত্রাসী বেশি হয় তাহলে তাদের প্রতিহত করে আগুনেই ফেলে দিতে হবে। খুবই সিগনিফিক্যান্ট দুটো কথা। বাংলাদেশে আওয়ামী লীগের প্রথম শাসনামলে 74-এ যে দুর্ভিক্ষ হয়েছিল সেই কথা আপনাদের মনে আছে, বাসন্তী নামের একজন নারী জাল পরে তার লজ্জা নিবারণ করেছিলেন, সেই ছবিও আপনাদের চোখে ভাসছে নিশ্চয়ই, কারণ সেটি আন্তর্জাতিক গণমাধ্যমের খবর হয়েছিল। এবং ঠিক সেই সময় দেশকে যেই কায়দায় আওয়ামী লীগ পরিচালনা করছিল, এখনও কিন্তু আওয়ামী লীগ ঠিক সেই একই কায়দায় বাংলাদেশকে পরিচালনা করছে, অর্থাৎ একদলীয় শাসন কায়েম করেছে, ভিন্ন মতকে সম্পূর্ণ দমন করেছে, ভিন্ন মতের যে রাজনৈতিক দল আছে, প্রধান বিরোধী দল, তার চেয়ারপারসন থেকে শুরু করে তৃণমূলের কর্মীকে কারাগারে নিয়ে রাজনীতির মাঠ থেকে দূরে রাখবার জন্য যা যা করা দরকার তাই করছে, একতরফা নির্বাচন করে যাচ্ছে, এবং সেই একতরফা নির্বাচনটিও ভীষণভাবে কারচুপিপূর্ণ, ঠিক যেমন 73-এর নির্বাচন ছিল বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচন কারচুপিপূর্ণ, অল্প কিছু আসনে স্বতন্ত্র জাসদ এবং ন্যাপের কিছু প্রার্থী জয়লাভ করেছিল, কিন্তু সেগুলো তাদেরকে দেয়া হয়নি, হেলিকপ্টারে করে ব্যালট বাক্স উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল, আওয়ামী লীগের ক্যান্ডিডেটকে জেতানো হয়েছিল। আগের দিন যেদিন নির্বাচন সম্পন্ন হয় সেই দিন ব্রাহ্মণবাড়িয়া আসন থেকে আমার বাবা জয়লাভ করেছিল, পরের দিন সেখান থেকে তাহেরউদ্দিন ঠাকুরকে বিজয়ী বলে ঘোষণা করা হয়, অর্থাৎ অল্প কিছু যে আসনগুলোতে স্বতন্ত্র প্রার্থী বা অন্যান্য দল থেকে জিতেছিল সেটাও আওয়ামী লীগ সহ্য করতে পারে নাই। এক্স্যাক্টলি একই ধরনের নির্বাচন তারা 14 এবং 18-তে করেছে, অর্থাৎ 74-72 থেকে 75 তাদের যে শাসনামল ছিল, যেই শাসনামলের 74-এ দুর্ভিক্ষ হয়, একই রকম শাসন তারা গত 15 বছর ধরে বাংলাদেশে সিস্টেম্যাটিক্যালি গ্র্যাজুয়ালি কায়েম করেছে, এবং এটার যে অবশ্যম্ভাবী পরিণতি, অর্থনীতি ধ্বংস করবার যে অবশ্যম্ভাবী পরিণতি দুর্ভিক্ষ, এবং অমর্ত্য সেন যেটা তার লেখায় বলেছেন যে দুর্ভিক্ষের কারণ খাদ্যের অভাব নয়, দুর্ভিক্ষের কারণ গণতন্ত্রের অভাব, দুর্ভিক্ষের কারণ মত প্রকাশের স্বাধীনতার অভাব, দুর্ভিক্ষের কারণ বিরোধী মতের ব্যাপারে সহিষ্ণুতার অভাব। সুতরাং এই প্রিন্সিপালগুলোকে যদি আপনি এক করেন এবং হিস্ট্রির সঙ্গে যদি মেলান তাহলে আওয়ামী লীগের এই শাসনামলে দুর্ভিক্ষ হওয়ার কথাই ছিল, এবং তার পরিণতি হিসেবে
প্রধানমন্ত্রী প্রেডিক্ট করছেন 24 সালের মার্চে বাংলাদেশে একটি দুর্ভিক্ষ হবে এবং তার জন্য তিনি আগে ভাগেই নিজের দায় বা নিজের দলের দায় এড়ানোর জন্য তিনি আগে ভাগেই সেই দায় বিএনপির ঘাড়ে দিয়ে রাখছেন। আমি আপনাদের আরেকটা খবরের দিকে একটু দৃষ্টি ফেরাতে চাই। মানব বণিক বার্তা একটি খবর প্রকাশ করেছে, সেই খবরটি বলছে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিলে হুমকিতে পড়বে খাদ্য নিরাপত্তা। যুক্তরাষ্ট্র কি কারণে নিষেধাজ্ঞা দিতে পারে এটি কিন্তু আমরা কম বেশি সকলেই জানি। যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই স্যাংশন দিয়েছে বাংলাদেশের কিছু প্রতিষ্ঠানের উপর, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ভিসা নীতি ঘোষণা করেছে এবং আমরা যেই আলামত দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে একটি বাণিজ্য নিষেধাজ্ঞা আসতে পারে। এবং বণিক বার্তায় যে রিপোর্টটি এসছে সেটা বিআইডিএস এর রিপোর্ট, সেটা আমি আপনাদের পড়ে শোনাবো। সেই রিপোর্টে খুব স্পষ্টভাবে বলা হচ্ছে যদি কোনো ধরনের নিষেধাজ্ঞা আসে তাহলে খাদ্য নিরাপত্তা হুমকিতে পড়বে। এবং এই নিষেধাজ্ঞার জন্য দায়ী কে? যদি নিষেধাজ্ঞা যেগুলো এসছে এবং যেগুলো ভবিষ্যতে আসতে যাচ্ছে তার জন্য দায়ী কে? খুব স্পষ্ট উত্তর, ভোটের অধিকার হরণ করেছে কে, মানবাধিকার হরণ করেছে কে, মানুষের বাক স্বাধীনতা হরণ করেছে কে, বিরোধী মতকে ধ্বংস করবার সর্বরকম চেষ্টা করেছে কে, বিরোধী দলকে রাজনীতির মাঠ থেকে সরিয়েছে কে? এই প্রশ্নগুলোর উত্তর মেলালেই পাওয়া যাবে উত্তর যে নিষেধাজ্ঞার জন্য দায়ী কে। সুতরাং এরকম কোনো নিষেধাজ্ঞা যদি আসে এবং তার জন্য যদি বাংলাদেশের খাদ্য নিরাপত্তা হুমকিতে পড়ে, খুব স্পষ্টভাবে তার দায় সরকারি দলকে নিতে হবে। বাংলাদেশে যারা সরকারে আছে, কর্তা ব্যক্তিরা যারা আছেন, নীতি নির্ধারক যারা আছেন, যাদের আদেশে এই ধরনের পরিস্থিতি আজকে বাংলাদেশে তৈরি হয়েছে, তাদেরকে এই দায় নিতে হবে। এই রিপোর্টটি বলছে করোনা মহামারী বিশ্বব্যাপী নেতিবাচক প্রবৃদ্ধি দারিদ্রতার হারকে উস্কে দিয়েছে। কোভিডের প্রভাবে 2022 সালে বাংলাদেশে নতুন করে দরিদ্র সীমার নিচে পতিত হয়েছে 28 লাখ মানুষ। কোভিডের 2 বছরে বাংলাদেশে নতুন করে দারিদ্র সীমার নিচে চলে গেছে 28 লক্ষ মানুষ। বৈশ্বিক নিম্ন প্রবৃদ্ধি আরও 50,000 মানুষকে এই বছর দারিদ্র সীমার নিচে ঠেলে দিতে পারে। এই বছর একই সঙ্গে বাড়বে অপুষ্টির হার। তবে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ হলে তা সার্বিক খাদ্য নিরাপত্তাকে মারাত্মকভাবে প্রভাবিত করবে। 8ই ডিসেম্বর রাজধানীর একটি হোটেলে সরকারি গবেষণা সংস্থা, দেখুন এই খাদ্য নিরাপত্তা এবং নিষেধাজ্ঞার ব্যাপারে কথা বলছে সরকারি গবেষণা সংস্থা, সানেম বা সিপিডির মতো কোনো বেসরকারি গবেষণা সংস্থা না, এটি একটি সরকারি গবেষণা সংস্থা, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস। বার্ষিক সম্মেলনে এইসব বিষয় উঠে আসে। সম্মেলনের দ্বিতীয় দিন বৈশ্বিক খাদ্য মূল্যবৃদ্ধি এবং দেশের সার্বিক খাদ্য নিরাপত্তা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করে আন্তর্জাতিক খাদ্য গবেষণা প্রতিষ্ঠান IFPRI। IFPRI এর এই প্রতিবেদনে এই কথাটি বলা হয় এবং বলা হচ্ছে 50,000 মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে নামবে, অপুষ্টির শিকার হবে আরও 2 লক্ষ নতুন মানুষ। 2022 সালে বাংলাদেশে নতুন করে 28 লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গেছে এবং একই সময় নতুন করে অপুষ্টির শিকার হয়েছে 31 লাখ মানুষ। এই বছর এটি 33 লাখে পৌঁছে যাবার আশঙ্কা করছে। IFPRI এর জ্যেষ্ঠ গবেষক ড্যানিয়েল রেসনিক বলছেন আগামী বছরের শুরুতে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞার স্পষ্ট আশঙ্কা রয়েছে। এমন যে কোনো নিষেধাজ্ঞা দেশের খাদ্য নিরাপত্তাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। আর সম্প্রতি বাংলাদেশের দারিদ্র্যসীমার যে হার প্রকাশিত হয়েছে তা প্রত্যাশার চেয়ে অনেক বেশি ছিল বলে মন্তব্য করেছেন জেমস থুরলো। অর্থাৎ বাংলাদেশে বিরোধী দল বা বেসরকারি কোনো গবেষণা সংস্থা থেকে এই তথ্যগুলো আসেনি। ভেরি সিগনিফিক্যান্টলি এই তথ্যগুলো এসছে বাংলাদেশের একটা সরকারি গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস থেকে। তথ্য উপাত্ত দিয়েছেন বিদেশি সংস্থা এবং তারা স্পষ্টত ইঙ্গিত করছেন 2024 জাতীয় নির্বাচনকে ঘিরে নিষেধাজ্ঞার যে আশঙ্কা করা হচ্ছে সেটা যদি কার্যকর হয় তাহলে বাংলাদেশে খাদ্য নিরাপত্তা চরম ঝুঁকিতে পড়বে। এই সকল কিছুকে যদি আপনি প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে মেলান যে
চব্বিশের মার্চে, মানে ঠিক ইলেকশনের 2 মাস পরে একটি দুর্ভিক্ষ হওয়ার হতে যাচ্ছে, যেটা সংগঠিত করার পায়তারা করছে বিএনপি। কি হাস্যকর যুক্তি, তাই না? 15 বছর ধরে ক্ষমতার বাইরে আছে বিএনপি, তাকে সিস্টেম্যাটিক্যালি নির্বাচনের বাইরে রাখা হচ্ছে। বিএনপির প্রায় 50 লক্ষ কর্মী এখন মামলার আসামি, 1.5 লক্ষ মামলা তাদের বিরুদ্ধে অলরেডি দায়ের করা হয়েছে, 1 কোটি কর্মী ঘর ছাড়া অবস্থায় আছে। বিএনপির শীর্ষ 2 জন নেতাকে রাজনীতির মাঠ থেকে দূরে রাখা, অর্থাৎ একজনকে কারাগারে নিয়ে আরেকজনকে দেশের বাইরে থাকতে বাধ্য করে, দেশে যিনি ফেইজে ছিলেন নেতৃত্বে, সেই মহাসচিব থেকে শুরু করে স্ট্যান্ডিং কমিটির অন্তত কয়েকজন সদস্যকে কারাগারে, মানে নীতি নির্ধারণী পর্যায়ের ব্যক্তিদের কারাগারে নিক্ষেপ করে এখন প্রধানমন্ত্রী বলছেন 24 সালের দুর্ভিক্ষের জন্যে বিএনপি দায়ী হবে। এই কথাগুলো না বলাই যায়, ক্ষমতায় থাকলে যাচ্ছে তাই আচরণ করা যায়, যা মুখে আসে তাই বলা যায়, গণমাধ্যমে সেগুলো প্রকাশিতও হয়, সবই সত্য। কিন্তু দিন শেষে যাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলা, দেশের মানুষ, সাধারণ মানুষ, তারা কি এই কথাগুলোকে বিশ্বাস করে? তারা কি এই কথাগুলোতে আস্থা পায়? তারা খুব ভালো করেই জানে আজকে অর্থনীতির এই পরিণতি, যেটা নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্পষ্ট বলছেন তার 36 বছরের ক্যারিয়ারে অর্থনীতির এমন দুর্দশা তিনি কোনোদিনও দেখেন নাই। সেরকম একটি ভঙ্গুর অর্থনীতির জন্য 15 বছর যারা ক্ষমতায়, তারা তো দায় এড়াতে পারে না। এবং তার অবশ্যম্ভাবী যে পরিণতি মূল্যস্ফীতি, তার অবশ্যম্ভাবী যে পরিণতি রিজার্ভ সংকট, তার অবশ্যম্ভাবী যে পরিণতি টাকার সাথে ডলারের বিনিময় মূল্যের অস্থিতিশীলতা, তার অবশ্যম্ভাবী যে পরিণতি আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ, রেস্ট্রিকশন আরোপ, নিয়ন্ত্রণ করা আমদানি, এবং তার অবশ্যম্ভাবী যে পরিণতি জিনিসপত্রের আকাশচুম্বী দাম, এবং সব কিছু মিলিয়ে দুর্ভিক্ষ, তার দায় তো এই সরকার কোনোভাবেই এড়াতে পারে না।